নমস্কার বন্ধুরা, জলি ইপসিতের পাকশালাতে আপনাদের স্বাগত। আমাদের আজকের পাকশালার রেসিপি সাবুর পোলাও। খুব সহজে, কম সময়ে পুষ্টিকর এই সুন্দর রেসিপিটি আমরা কী করে বানাবো আসুন দেখে নিই। তাহলে বন্ধুরা, দেখে নিই এই সাবুর পোলাও বানাতে আমাদের কী কী লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি ভিজিয়ে জল ঝরিয়ে রেখে রাখা খানিকটা সাবু, অবশ্যই বড় দানার সাবু। আমি নিয়েছি অল্প কয়েকটি চিনে বাদাম, সামান্য পরিমাণ কাজু বাদাম 4-5টা ভেঙে টুকরো করে নিয়েছি। নিয়েছি 15টা মতন কিশমিশের দানা। আর সবজিতে আমি নিয়েছি বিনস ছোটো ছোটো করে কেটে, গাজর, মটরশুঁটি, অল্প পরিমাণ ফুলকপি ছোটো ছোটো করে কেটে, আর নিয়েছি লঙ্কা এবং অল্প একটু আদা কুচি, যেটা আমাদের এই সাবুর পোলাও বানাতে লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই সাবুর পোলাও বানানোর জন্য প্রথমেই এই তেল গরম হয়ে গেছে, সেখানে আমি চিনে বাদামগুলো একটু ভেজে নেব। অল্প পরিমাণ চিনে বাদাম আমি নিয়েছি, চিনে বাদামগুলো একটু ভেজে নেব। আর আমি এখানে নিয়েছি সাদা তেল, সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ ঘি 1/2 চামচ মতন, যেটা এই পোলাও বলছি তো তার একটা ভালো ফ্লেভার এবং স্মেলের জন্য। বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি ভেঙে রাখা কাজু আর কিশমিশটাকে অল্প এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। এটাকে ভেজে আমি তুলে রাখবো। এইবার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটি ছোট তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি সবজিগুলোকে এবার একটুখানি ভেজে নেবো। যে সবজিগুলো আমি রেখেছিলাম, পরিমাণ মতন গাজর ছোটো ছোটো করে কেটে রাখা গাজর, বিনস আর ফুলকপি, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো কুচি করে রাখা লঙ্কাগুলো। এই সবজিগুলো একটু নরম হওয়া অবধি মিনিট দুয়েক ধরে আমি ভেজে নেব, এবং ভাজার সময় আমি এর মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ কিছু দেবো না, কারণ এর মধ্যে নুনগুলো দিলে এই সবজিগুলো অনেকটা নরম টাইপের হয়ে যায় এবং তার চেহারা একটু পরিবর্তন হয়ে যায়। তা আমি শুকনো নুন ছাড়া তেলের মধ্যে সবজিগুলো অল্প ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভেজে নরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মিলিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে নরম করে রাখা, জল ঝরিয়ে রাখা যে সাবুটা, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আমি দেব পরিমাণ মতন অল্প মিষ্টি অর্থাৎ চিনি দিলাম, আর আমি মিলিয়ে দেবো এর সাথে সামান্য পরিমাণ গরম মশলা, যেটা পোলাওয়ের জন্য খুবই জরুরি। তো এখন এটাকে আমি মশলার সাথে, মানে সবজিগুলোর সাথে সাবুটাকে ভালো করে একটু মিলিয়ে নেব। এটা মিনিট দুয়েক ধরে আমি সাবুটা এই সবজির সাথে একটুখানি মিলিয়ে ভেজে নেব। সাবুর পোলাও আমাদের প্রায় শেষ হয়ে গেছে বানানো। আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু ফ্লেভারের জন্য, আর আমি এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম, চিনে বাদাম এবং কিশমিশটা। তাহলে বন্ধুরা, খুব সহজ এই রেসিপি, যেটা মানে যে কোনো সময় টিফিনে বাচ্চাদের দেওয়া যায় বা আমরা নিজেরাই খেতে পারি, তেমন একটা রেসিপি খুব সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে বানানো হলো, দেখালাম আপনাদের। কেমন লাগলো জানাবেন। এটা এখন আমাদের সার্ভের জন্য রেডি হয়ে গেছে। আমি এটাকে খানিকক্ষণ রেখে, 2 মিনিট রেখে তারপরে সার্ভ করব একটু ঠান্ডা হওয়ার পর। তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমরা নতুন কোনো রেসিপি বানাবো, তখন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমাদের নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।